কিরে, তখন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিলি কেন? এখন থেকে এভাবে ভাত খা বাবা। কেন রে, তোর আবার কি হইলো? কারণ মা প্রতিদিন বলে এভাবে বসে বসে আর কতদিন ভাত খাবি। আচ্ছা আব্বা, অপচয় করা হয়ে ভালো না? কোনো ভাবেই না, অপচয়কারি তো শয়তানের বড় ভাই। এই আমি যে ডাবল খাটে সিঙ্গেল ঘুমাই, এটাকে আপনি বুঝেন না আব্বা? আমার পকেট খরচ লাগবে। তুই কাল থেকে লুঙ্গি পরবি, তাইলে আর পকেট খরচ লাগবে না। তাইলে কাল লুঙ্গি তো পকেট বানাই নিব আব্বা। আমার স্কুল থেকে বাইর করে দিছে। কেন, স্কুলে তুই কি আকাম করছস? আমি বোর্ডে লিখছিলাম রিয়া ম্যাডাম একজন ম্যাজিক টিচার, পরে আইসা দেখি কোন শয়তানের বাচ্চা যেন ম্যাজিকের সিটা কাটে দিছে। আব্বা আমি বিয়ে করতে চাই। তুই আবার কারে বিয়ে করতে চাস? আমি দাদিকে বিয়ে করতে চাই আব্বা, দাদি চেহারা দেখে আমি ক্রাশ খাইছি। হারামজাদা, তুই আমার মারে বিয়ে করতে চাস? তাইলে তুমি যে আমার মারে বিয়ে করছো আব্বা। আমাদের ইংরেজি ম্যাডাম দেখতে পুরা নায়িকার মতো। মনে রাখবি, শিক্ষিকা কিন্তু মায়ের সমতুল্য। আব্বা আপনি সব সময় নিজের দিকটাই আগে দেখেন। তুই কি করলি, ফোননির করে ফোননি, বেগার করে বেগার। আচ্ছা আব্বা, কালকে বাজারে গরুকে এত টিপে টিপে দেখলেন কেন? গরু কিনতে গেলে গরুর ফিটনেস টিপে টিপে দেখতে হয়। তাইলে আজকে রাতে যা দেখলাম, আমাদের ড্রাইভার হায়দার আলীও মনে হয় কাজের বুয়া জড়ি নাকি কিনে নেবে। আব্বা আমার মনে হয় আমাদের গণিত টিচারটা একদমই পাগল। কেন বাবা, কি হয়েছে? আরে আর বললেন না, কালকে বলে তিনে আর দুয়ে পাস হয়, আজ বলে চারে আর একে পাস হয়। তোর কানের নিচে একটা দেমো নাকি? তোর পড়াশোনার কি খবর? পড়াশোনা করে কি হবে আব্বা? ভালো পড়াশোনা করলে পরীক্ষায় তুই ভালো নাম্বার পাবি। ভালো নাম্বার দিয়ে কি হবে আব্বা? ভালো বেতনের চাকরি পাবি, বাড়ি হবে, গাড়ি হবে। তারপর কি হবে আব্বা? তারপর তুমি আরাম করবে। এখন আমি তাই তো করছি আব্বা। আচ্ছা আব্বা, একটা মেয়ে পাঁচটা ছেলের সাথে রিলেশন করলে সমাজ তাকে খারাপ বলে, কিন্তু একটা ছেলে পাঁচটা মেয়ের সাথে রিলেশন রাখলে সমাজ তাকে খারাপ বলে না কেন? এত সহজ জিনিসটা বুঝলি না তুই? একটা তালা পাঁচটা চাবি দিয়ে খুললে সেই তালাকে কিন্তু খারাপ বলে, কিন্তু একটা চাবি দিয়ে পাঁচটা তালা খুললে তাকে মাস্টার কি বলে? তাই নাকি আমি মাস্টার কি? ও তুকু, তুই কি করলি হারামজাদা?